ক্লাস আমরা মাধ্যমিকের প্রথম পর্যায় হিসেবে ধরি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা তোমাদের এপ্রিল মাসে হবে তো তার জন্য তোমরা ইংরেজি প্রস্তুতি কেউ কেউ কোশ্চেন ব্যাংক রাইমাটিনটাকে বেছে নিয়েছ রাইমাটিনের কোশ্চেন ব্যাংক তো এখানে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অনেকগুলো মডেল স্কুল দেওয়া আছে আমরা একে একে সেই স্কুলগুলো আলোচনা করব আমরা আজকে আলোচনা করব বালুরঘাট হাই স্কুল এটা রয়েছে পেজ নাম্বার ডাবল টু নাইন দুশো উনত্রিশ পৃষ্ঠায় একের একটা সিন প্যাসেজ দেওয়া থাকে পড়তে হয় বাংলা মানে বুঝতে হয় টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট সন্ধ্যার দিকে ওই যে লোকগুলো চিড়িয়াখানায় ঘুরতে এসেছিল তারা কিন্তু হালকা হয়ে যায় মানে তারা পাতলা হতে শুরু করে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেচ হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ান স্লিপ সেই সূর্যের অস্তমিত রশ্মির যে কিরণগুলো সেগুলো সেই জটাধারী পায়রাগুলো যেখানে বাস করে সেখানে গিয়ে সেই খাঁচায় পড়তে থাকে এজ দ্য লাইট ফেডস আর যেই আলোটা পাতলা হতে শুরু করে বা ম্লান হতে শুরু করে দ্য রবিন ইজ সিং রবিন পাখি তখন গান গাওয়া বন্ধ করে দেয় ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি এবং তারা উড়ে চলে যায় মিমোসা গাছে বসার জন্য দ্য হোয়াইট ফেসেড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস এবং সে সাদা মুখওয়ালা প্যাঁচাগুলো যাকে আমরা লক্ষ্মী প্যাঁচা বলি যারা সারাটা দিন গাছের কাণ্ড হওয়ার ভান করছিল বা অভিনয় করছিল না ওপেন লার্জ গোল্ডেন আইস এবার তারা তাদের সোনালি বড় বড় চোখগুলো খোলে স্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি ছায়া পড়তে থাকে ফুলের বাগানের উপরে এবং পাথরগুলোর উপরে দে আর ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য সিম্পাঞ্জিজ বেডরুম সিম্পাঞ্জির বেডরুম থেকে একটা হঠাৎ করে সমবেত গলায় চিৎকার শোনা যায় ইউ নো দে আর কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র অ্যাকচুয়ালি তারা ঝগড়া করছে কে খড় খাবে এই নিয়ে অ্যাজ ইউ লাই ইন বেড তারপর যেই তুমি বিছানায় ঘুমাতে যাবে ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুপারেটিং সেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ তুমি যেই বিছানায় ঘুমোতে যাবে তুমি জানলা দিয়ে বাইরে দিকে তাকে দেখতে পাবে চাঁদ আলাদা হয়ে যাচ্ছে গাছের ছায়া থেকে ইউ হি আর দ্য লায়ন তুমি শুনতে পাবে সিংহ কাশিয়ে দিচ্ছে মানে কাশছে সুন ইট উইল বি ডন মানে শীঘ্রই ভোর হয়ে যাবে রাতটা কেটে গিয়ে দ্য কোরাস অফ দ্য বার্স উইল টেক ওভার পাখিদের গান আবার শুরু হবে দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং আর সকালের যে শীতল বাতাস সেটা গানে গানে মুখরিত হবে তো এই ছিল প্যাসেজ কিছু এমসিকিউ থাকবে একের দাগে দ্য রবিন ফ্লাইজ অফ টু রুস্ট ইন দা রবিন পাখি উড়ে যায় কোন কাছে বসার জন্য উত্তর মিমোসা ট্রি অপশন নাম্বার ডি লাইং ইন বেড ওয়ান ক্যান হিয়ার দ্য লায়ন স্কাফ বিছানায় শুয়ে শুয়ে তুমি শুনতে পাবে সিংহ কাশছে বা কাশি দিচ্ছে আর বি দাগে শূন্যস্থান পূরণ আছে একের দাগে অল ডে দ্য হোয়াইট ফেসেড আউলস সারাদিন ধরে সে লক্ষ্মী প্যাঁচাগুলো কি করে না প্রিটেন্ডেড টু বি গ্রে ট্রি স্টাম্পস তারা অভিনয় করে তারা জন্য সে গাছের ধূসর কাণ্ড আর ভিজিটিং ক্রাউড ক্রাউডার যে লোকেরা ঘুরতে এসেছিল চিড়িয়াখানা তারা অদৃশ্য হতে শুরু করে কখন টুয়ার্স সাথে কোশ্চেন সি ওয়াইল্ড লাইং ইন বেড কেউ একজন যখন বিছানায় ঘুমোতে যায় বা বিছানায় শুয়ে থাকে তখন সে কি দেখতে পায় হচ্ছে হোয়াইল্ড লাইং ইন বেড ওয়ান ক্যান সি থ্রু দা উইন্ডো মুন সেপারেটিং ইড সেফ ফ্রম দ্য ট্রিজ বিছানায় শুয়েছে যে কেউ দেখতে পায় জানলা দিয়ে চাঁদ আলাদা হয়ে যাচ্ছে গাছের ছায়ার ভিতর থেকে আমাদের দুয়ে দেখ একটা পোয়েম দাও আছে দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট সে বুড়ো কাকের বাসার কাছে ওক গাছের ফলগুলো ফল প্যাটারিং আওয়াজ করে পড়তে থাকে ডাউন দ্য ট্রি গাছ থেকে দ্য গ্রান্টিং পিক দ্যাট ওয়েট ফর অল সে ঘত করা যে শুকরগুলো যারা সে ওক ফলের জন্য অপেক্ষা করতে থাকে স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি হোয়ার দ্য ফল তারা ছোটাছুটি করে যেখানে সে ওক গাছে বীজগুলো পড়তে থাকে তো কিছু এমসি কি দেওয়া আছে দা অ্যাকোরেন্স ফল ফ্রম দা ওই ওক গাছে বীজগুলো পড়ে কোর থেকে না ট্রি গাছ থেকে পড়বে দুয়ে থাকে দা এনিম্যালস হুইচ স্ক্র্যাম্বেল এন্ড হারি আর দা তাড়াহুড়া করে যে প্রাণীগুলো সেগুলো কারা তার হচ্ছে স্পিক্স মানে শুকরগুলো অপশন নাম্বার ডি আর বি দাগে ট্রু ফলস আছে টি এফ লিখতে হবে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে একের দাগে দা অ্যাকাউন্টস ফল সাইলেন্টলি ওক গাছের ফলগুলো পড়তে থাকে নীরবে কথাটা ভুল ফলস সাপোর্টিং হবে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি এই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তুমি নিজে বানিয়ে লিখতে পারো না এটা টেক্সট বইয়ের লাইন হতে হবে এই লাইনটা আছে এখানে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি আচ্ছা দুয়ে থাকে দ্য পিক্স ডু নট শো এনি ইন্টারেস্ট ফর দ্য অ্যাকর্নস সেই শুকরগুলো কোনো আগ্রহ দেখায় না ওক গাছের বীজগুলোর জন্য বা ওক ফলের জন্য কথাটা ভুল ফল যেখানে ওক ফলগুলো পড়ে সেখানে তারা তাড়াহুড়ো করতে থাকে দ্য গ্রান্টিং পিক্স দ্যাট ওয়েট ফর অল ওই সু করা শুকরগুলো তারা কিন্তু ওই ওক গাছের ফলগুলোর জন্য অপেক্ষা করতে থাকে

তারা সে প্যাট্রোল করতে গিয়ে তাদের মধ্যে ক্যাপ্টেন যে ছিল সে কিন্তু প্রাণ হারালো আর বাকি পনেরো জনকে উদ্ধার করা হলো ওই অ্যাভেলেন্স স্ট্রাক মানে হিমবাহ হঠাৎ করে চেপে গেছে মানে বরফের প্রবাহ হঠাৎ চলে এসছে ষোলো জনই চাপা পড়ে গেছিল পনেরো জনকে উদ্ধার করা হয়েছে আর দুর্ভাগ্যবশত ক্যাপ্টেনটাই মারা গেছে এই প্যাট্রোল পার্টি অব আর্মি কেম আন্ডার অ্যান অ্যাভেলেন্স ইন সাউদার্ন এরিয়া অফ দা সিয়াচেন গ্লেসিয়ার ইয়েস্টারডে একটা এই পাইচারি দল মানে নজরদারি দল আর্মিদের তারা কিন্তু একটা হিমবাহের তলায় এসে গেছিল সিয়াচেন হিমবাহের দক্ষিণ প্রান্তে গতকাল উধামপুর বেশ ডিফেন্স স্পোক্সম্যান কর্নেল এস ডি গোস্বামী টুডে তো যে ডিফেন্স মানে কি যারা সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সরবরাহ করে তো উধামপুরের সেই ডিফেন্স স্পোক্সম্যান তার নাম হচ্ছে কর্নেল এস ডি গোস্বামী তিনি এই কথা জানালেন এ রেস্কিউ অপারেশন ওয়াজ লঞ্চ ইমিডিয়েটলি একটা উদ্ধার কার্য সঙ্গে সঙ্গে কাজে নামিয়ে দেওয়া হয়েছিল পনেরো জন সৈন্যকে সেখানে বাঁচানো গেছে হি সেট তিনি বললেন রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন অশ্বিনী কুমার কুড নট বি সেভড তবে যে অফিসার মারা গেলেন ক্যাপ্টেন তিনি ছিলেন রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন তার নাম হচ্ছে অশ্বিনী কুমার তাকে কিন্তু বাঁচানো যায়নি অ্যান্ড হিজ বডি ওয়াজ রিট্রিভড ফ্রম আন্ডার দ্য অ্যাভেলেন্স এবং তার মৃতদেহটাকে উদ্ধার করা হয়েছে সেই হিমবাহের তলা থেকে হি সেট তিনি জানালেন ক্যাপ্টেন কুমার ক্যাপ্টেন কুমার বলতে ক্যাপ্টেন অশ্বিনী কুমার ফ্রম থ্রি লাদাখ স্কাউটস তিনি এই টিমের অন্তর্গত ওয়াজ এ ব্যাচেলার তিনি অবিবাহিত ছিলেন অ্যান্ড হেল্ড ফ্রম পাটিয়ালা ইন পাঞ্জাব এবং তিনি পাঞ্জাবের পাটিয়ালা থেকে উঠে এসেছিলেন জেনারেল অফিসার কমান্ডিং অব দ্য আর্মিজ নর্দার্ন কমান্ড মানে আর্মি নর্দার্ন কমান্ডের যে জেনারেল অফিসার যার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা এটা এল টি এটা হচ্ছে লেফটেন্যান্ট আর্মির একটা পোস্টের নাম তো ওই কমান্ডের ওই অফিসারের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা হ্যাজ এক্সপ্রেসড গ্রিফ ওভার দ্য লস অফ দ্য অফিসার তিনি এই ক্যাপ্টেন কুমারের মৃত্যুতে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তাহলে ক্যাপ্টেন কুমার মারা গেছে আর দুঃখ প্রকাশ করলেন কে জেনারেল ডিএস হুডা তিনি দুঃখ প্রকাশ করলেন দ্য স্পোক্সম্যান শেট দ্য আর্মি কমান্ডার হ্যাজ কনভেট হিজ কনডোলেন্সেস টু দ্য বিরিভড ফ্যামিলি আর যে মুখপাত্র মানে যে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানালেন যে আর্মির যিনি কমান্ডার রয়েছেন তিনি সমবেদনা প্রকাশ করেছেন এই সোকার্ত পরিবারের জন্য সোকার্ত পরিবার বলতে ক্যাপ্টেন কুমারের যে পরিবারটা এই ছিল আমাদের আনসিন আমরা এমসি মানে হিমবাহের আক্রমণে প্রাণ হারালেন সিয়াচেনটা কোথায় না লাদাখে অবস্থিত আর কতজন সোলজারকে উদ্ধার করা হয়েছে উত্তর হচ্ছে পনেরো ফিফটিন অপশন নম্বর বি আর রেস্কিউড মানে উদ্ধার করা হয়েছে দ্য নাম্বার অফ দ্য সোলজার রেস্কিউড কতজন সৈন্যকে উদ্ধার করা হয়েছে উত্তর হচ্ছে পনেরো ফিফটিন অপশন নম্বর বি তারপর চারে দেখা গেছে দা রেস্কিউ অপারেশন ওয়াজ লঞ্চ এই উদ্ধার কাজ চালু হয়েছিল কখন না সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি চালু করা হয়েছে আর বি দাগে কিছু সুনসম্পূর্ণ আছে একে দাগে দা বডি অফ ক্যাপ্টেন কুমার ওয়াজ এই ক্যাপ্টেন কুমারের শরীরটাকে কি করা হয়েছে ডেড বডিটাকে কি করা হয়েছে না রিট্রিভ ফ্রম আন্ডার দ্য অ্যাম্বুলেন্স ওই হিমবাহের তলা থেকে উদ্ধার করা হয়েছে বইতে লাইন দেওয়া আছে পরিষ্কার আর দু নম্বর লেফটেন্যান্ট জেনারেল হুডা হ্যাজ আর লেফটেন্যান্ট জেনারেল হুডা কি করেছেন না এক্সপ্রেসড গ্রিফ ওভার দ্য লস অফ দ্য অফিসার অফিসারের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি থাকে দা অ্যাভেলেন্স অকার ইন এই হিমবাহের যে আক্রমণটা ঘটেছে কোথায় না সাউদার্ন এরিয়া অব দ্য সিয়াচেন গ্লেসিয়ার সিয়াচেন হিমবাহের দক্ষিণ প্রান্তে ঘটনাটা ঘটেছে আর চারও থাকে কর্নেল এস ডি গোস্বামী ওয়াজ উধামপুর বেস্ট ডিফেন্স স্পোকসম্যান আর কর্নেল এসডি ডি গোস্বামী হচ্ছেন উধামপুরের ডিফেন্স মুখপাত্র আর সিধা একটা প্রশ্ন দিচ্ছে হোয়াট ডু উই লার্ন অ্যাবাউট ক্যাপ্টেন অশ্বিনী কুমার ফ্রম দ্য গিভেন প্যাসেজ এই প্যাসেজ থেকে ক্যাপ্টেন অশ্বিনী কুমার সম্পর্কে আমরা কি কি জানতে পেরেছি না আমরা জানতে পেরেছি ক্যাপ্টেন অশ্বিনী কুমার ফ্রম থ্রি লাদাখ স্কোয়ার্স ওয়াজ এ ব্যাচেলার অ্যান্ড হেল ফ্রম পাটিয়ালা পাঞ্জাব ক্যাপ্টেন অশ্বিনী কুমার যিনি এই থ্রি লাদাখ স্কোয়ার্স এই টিমের অন্তর্গত তিনি অবিবাহিত ছিলেন এবং তিনি পাঞ্জাবের পাটিয়ালা থেকে উঠে এসেছিলেন হি ওয়াজ এ রেজিমেন্টাল মেডিকেল অফিসার আর তিনি একজন রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও ছিলেন গ্রামার আছে চারের দাগে ডু এজ ডাইরেক্টেড একের দাগে ন চেঞ্জ করতে দিয়েছে ফাদার টোল মি বাবা আমাকে বলছেন ভাঙা ভাঙা গ্লাসটাকে স্পর্শ করবে না চেঞ্জ করতে বলছে তাহলে বাবা আমাকে আদেশ দিলেন ওই ভাঙ্গা গ্লাসটাকে স্পর্শ না করতে তাহলে ফাদার অর্ডার মি নট টু টাচ দা ব্রোকেন গ্লাস আর দুই দাগে বাই হুম ওয়াজ ইট ডান কার দ্বারা এটা করা হয়েছিল বয়স চেঞ্জ করতে বলেছে এটা প্যাসিভ বয়সে আছে একটিভয়স ভয়েস হবে হু ডিড ইট কে এটা করেছিল কোশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলবে না আর বি দাগে শূন্য সম্পূর্ণ টেক্সটাল লাইন দিয়েছে আমাদের ওই এ ডে ইন দ্য জু ওখান থেকে নেওয়া বাক্য ইটাম দ্য ব্ল্যাক সেলেবাস এপ ক্লিনস টু দ্য ওয়ার বেয়ারিং স্ট্রিট অ্যাট ইউ ইন গ্রিটিং ইটাম হচ্ছে সে কালো লোমসযুক্ত বন মানুষ সে তারকে ধরে দাঁড়িয়ে থাকে এবং দাঁত বার করে তোমাকে সম্ভাষণ জানায় এ ডে ইন দ্য জু ওখান থেকে নেওয়া হয়েছে সে দাগে অল্টারনেটিভ দেওয়া আছে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড দেয়ার এটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য হয়েছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম সেই টাইপের বাক্য তাই হ্যাড লেফট উত্তর হবে আর ডি দাগে বাক্যটা সিম্পল আছে না কমপ্লেক্স আছে না কি কম্পাউন্ড আছে বলতে হবে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস মানে পাখির কুজন গীতির মধ্য দিয়ে ভোরের উন্মোচন ঘটে এটা সিম্পল সেন্টেন্স আছে আমরা সিম্পল লিখে দিলাম আর দুটো সমার্থক শব্দ আনসিন থেকে খুঁজতে হবে একটা হচ্ছে ওয়াচ ওভার অর গার্ড অ্যান এরিয়া একটা কোনো এলাকাকে নজরদারি করা বা রক্ষণাবেক্ষণ করা তাকে পেট্রোল করা বলে পিএটি আর ও এল পেট্রোল এই শব্দটা আনসিনে রয়েছে আর ডেপ্রাইভড অফ এ ক্লোজ রিলেশন অর ফ্রেন্ড থ্রু দ্যার ডেথ মানে অ্যাকচুয়ালি কারোর মৃত্যুর পরে ওই পরিবার রিলেশন থেকে বঞ্চিত হওয়া তাকে আমরা সোকার্ত বলি বা মৃতের দ্বারা বিচ্ছিন্ন বলি যেটা ইংরেজিতে বলে বেরিভড ই আর ডি বেরিভড এই শব্দটাও আনসিনে আছে এইভাবে বালুরঘাট স্কুলে যে মডেল পেজটা দিয়েছিলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তার আমরা সিন আনসিন এবং গ্রামার সহজে আলোচনা করলাম এর পরের যে মডেলগুলো আমি সবগুলোই আলোচনা করে দেবো আমার চ্যানেলটাকে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো পরের মডেলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে